হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। বর্তমানের ভিডিও মু আপনাদের স্বাগত করছি। দেখুন ফ্রেন্ডস, ইন্ডিয়ান এয়ারফোর্স বা ভারতীয় বায়ুসেনা তরফ রালি দ্বারা আপনার নিযুক্তি সুযোগটি আসিছে 2024 বহুত বড়িয়া আপডেট টি এইটা। এটি আপনার 10th প্লস টু কমপ্লিট করলে আবেদন করে পারিবে বা এই রালিরে যোগ দিয়ে পারিবে। তবে নিশ্চিত রূপে ওড়িশার প্রত্যেক জেলার পিলামানে এতে এলিজিবল হয়ে পারিবে। ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করিবি এই জব সম্বন্ধিত। যদি আপনার ভারতীয় বায়ুসেনায় চাকরি করা চাহুচার তাহলে ভিডিওটিকে শেষ যায় দেখুন। ডিটেলস ইনফরমেশন জাঁস পরে এপাই আপনার প্রিপেয়ার হতু। তবে চলতু জাঁয়া এই জব সম্পূর্ণ অপডেটটি, কিন্তু তা পূর্ব রিকোয়েস্ট করবি যদি এপর্যন্ত আপনার আমার চ্যানেলকে সবসক্রাইব করেনা, নিশ্চিত রূপে সবসক্রাইব করতু। নোটিফিকেশন বেলকু ক্লিক করি অলরে সেট করতু ল্যাটেস্ট অপডেটকে সবুঠ প্রথমে পাওয়া। এবং এই ভিডিওর ডেসক্রিপশনে আপনার আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক মিলে যাব, যেটি ক্লিক করি আপনার আমার টেলিগ্রামকে জয়েন করে পারি। আমার অফিসিয়াল ওয়েবসাইট www.gbtportal.in যা মাধ্যমে কি গভর্নমেন্ট এবং প্রাইভেট জব অপডেট টাইম টু টাইম আপনার প্রোভাইড করা যাচ্ছে। তবে চলতু দেখা এই জবর সম্পূর্ণ অপডেটটি। দেখুন ফ্রেন্ডস, অফিসিয়াল অপডেট অনুসারে আপনার যে পিডিএফ আসিছে, নোটিফিকেশন আসিছে, তার ডিটেলস ইনফরমেশন অনুসারে অর্গানাইজেসন রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স, যেটাকি এয়ারফোর্স এয়ারম্যান ভ্যাকেন্সি ভ্যারিয়স নম্বর ভ্যাকেন্সি রয়েছে। র্যালি দ্বারা আপনার নিযুক্তি দিয়া যাচ্ছে এই ভ্যাকেন্সিরে। 22 মে 2024 রু আরম্ভ করি 5 জুন 2024 পর্যন্ত আপনার এর ফর্ম কু আপ্লাই করে পারবে। তবে এটি আপনার দুই প্রকার পোস্টর ভ্যাকেন্সি আসছে, গোটে হল মেডিকাল আসিস্ট্যান্ট ট্রেড আসছে, আর গোটে মেডিকাল আসিস্ট্যান্ট ট্রেড ডিপ্লোমা বিএসসি পিলা আসছে। তবে এটি আপনার যে এজ লিমিট রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনার যা সব এজ লিমিট রয়েছে, তাহা আপনার 2 জানুয়ারি 2004 আরম্ভ করি 2 জানুয়ারি 2008 ভিতরে হইতিব আপ্লাই করে পারবে বা এই র্যালি পাই এলিজিবল হয়ে পারবে। অনম্যারিড ক্যান্ডিডেট নিশ্চিত রূপে ইয়াকে আপ্লাই করে পারবে। তবে মেডিকাল আসিস্ট্যান্ট ট্রেড যে ডিপ্লোমা বিএসসি ফার্মাসি পিলা রয়েছে, সেমানকর বয়স সীমা 2 জানুয়ারি 2001 রু আরম্ভ করি 2 জানুয়ারি 2006 ভিতরে হইতিব তাহলে এলিজিবল হয়ে পারবে। তবে এটি আপনার যে অফরাইজ লিমিট রয়েছে, ম্যাক্সিমম লিমিট 21 বর্ষ রয়েছে। আপনার দেখুন 17.5 রু আরম্ভ হয়ে যায় বয়স সীমা, আর্মির যে রিক্রুটমেন্ট রয়েছে। তো এয়ারফোর্সরে বি সেমতি সিচুয়েসন রয়েছে, আপনার 21 বর্ষ মধ্যে বয়স সীমা আবশ্যকতা করছে এটি। তবে এটি আপনার কোয়ালিফিকেশন রয়েছে 10th প্লস টু পাস করবে, আর প্লস টুটা সাইন্স স্ট্রিম হয়ে বেটর রহব আপনার, এবং এগ্রিগেট 50% মার্ক আপনার রক্ষিথে তাহলে এলিজিবল হয়ে পারবে। সেম রয়েছে আপনার মেডিকাল আসিস্ট্যান্ট উইথ ডিপ্লোমা বিএসসি যে ফার্মাসি পিলা রয়েছে, সেমানকর মধ্যে সেই 10th প্লস টু ইকুইভ্যালেন্ট আপনার কোর্স কমপ্লিট করবে, এবং আপনার সেম 50% এগ্রিগেট মার্ক থাকবে তাহলে আপনার এতে এলিজিবল হয়ে পারবে। ওভারঅল কহলে আপনার যদি 10ম সহ প্লস টু কমপ্লিট করছেন এবং আপনার যে প্লস টু টি সাইন্স স্ট্রিম রয়েছে, তাহলে নিশ্চিত রূপে এতে আপ্লাই করতু, বহুত বড়িয়া জবটি রয়েছে আপনার। তবে এটি আপনার মেডিকাল স্ট্যান্ডার্ড টিকে নজর পকাইবা, বহুত পিলামানকর এতে হাইট্র প্রোবলেম থাকে, কিন্তু এতে হাইট্র কোনসি চিন্তা নাই। নর্মাল হাইট আপনার 152.5 সিম হাইট আবশ্যকতা করছি। নর্মাল চেস্ট এক্সপ্যান্ডেসন 5 সিম আপনার বর্ধিত করুবে। ওয়েট আপনার হাইট এবং এজ কু নেইকি পরফেক্ট থিবা দরকার। হিয়রিং বা শুনিবা কথা শুনিবা পাই আপনার কান ঠিক থিবা দরকার। দাঁত প্রোবলেম কোনসি নথিবা দরকার। এটি আমার ডিটেলসরে মেনশন করছি, ডেন্টালরে কোন যে জর্ম ফর্ম টু আরম্ভ করি, যে বাহাড়া দাঁত টু আরম্ভ করি, পোক খাইবা দাঁত, সে বিষয়ে বি ডিটেলস ইনফরমেশন রয়েছে, আপনার চেক করে পারবে। দাঁত পরফেক্ট থাকা দরকার, আর ভিজুয়াল স্ট্যান্ডার্ড আখি পরফেক্ট দেখি পড়া দরকার, যা ডিটেলসরে আপনার মেনশন করা যাচ্ছে, আপনার চাইলে চেক করে পারবে। যদি আপনার এতে এলিজিবল হওয়া চাহুচার বা আপ্লাই করতে চাহুচ্ছেন, রেজিস্ট্রেসন ফিজ গোটে রয়েছে, যেটা কি 100 টাকা রেজিস্ট্রেসন ফিজ রয়েছে আপনার। এতে সব ক্যাটগোরি পিলা এই আপ্লিকেশন ফিজটি রয়েছে, আপনার চাইলে যেতে ফর্ম কু আপ্লাই করবে সেতু আপনার আপ্লিকেশন ফিজ লাগবে। তবে এর অনলাইন যে রেজিস্ট্রেসন রহব রালির রেজিস্ট্রেসন রহব 22 মে রু আরম্ভ হব 2024, 22 মে রু 5th জুন 2024 যাই চালিব। তবে নিশ্চিত রূপে আপনার এখন আপ্লাই করতু। আপনার রালি ডেট রয়েছে 3 জুলাই 2024 রু আরম্ভ করি 12 জুলাই 2024। তবে এর সিলেকশন লিস্ট 11 নভেম্বর 2024 আসব, এবং পব্লিশিং এনরোলমেন্ট লিস্ট যেটা হবো চাকরি পাইবা লিস্ট আপনার 28 নভেম্বর 2024 আসব। তা ভিতরে আপনার মেডিকাল ফেডিকাল সব হয়ে যাই, নিশ্চিত রূপে আপনার ধ্যান দিও। তো মেন কথা রহিলা রালি ডেট কেতে রয়েছে, 3 জুলাই 2024 রু 12 জুলাই 2024 যেতবে আপনার এতে এলিজিবল হয়ে যাবে, আপনার আডমিট কার্ডে শো করে দেব কেউ স্থানের আপনার এই রালি রয়েছে। তবে অধিক সূচনা পাই আপনার অফিসিয়াল সাইট কু ভিজিট করুন, কিনা এই অফিসিয়াল সাইটে আমরা
ନୋଟିଫିକେସନର ଲିଙ୍କ ରହିଛି, ନୋଟିଫିକେସନର ଲିଙ୍କକୁ କ୍ଲିକ୍ କରିକି ଡାଉନଲୋଡ଼ କରନ୍ତୁ, ଅଫିସିଆଲ ୱେବସାଇଟ୍ ଭିଜିଟ୍ କରି ଡିଟେଲ୍ସ ଇନଫର୍ମେସନ୍ ପାଇପାରିବେ। ଏବଂ ଆପ୍ଲାଏ କରିବାକୁ ହେଲେ 22/5/2024 ଏଠି ଗୋଟେ ଲିଙ୍କ ଆଭେଲେବୁଲ୍ କରାଯାଇଯିବ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ, ଆପଣମାନେ ଆମର ଅଫିସିଆଲ ସାଇଟ୍କୁ ଭିଜିଟ୍ କରିକି ଏହି ଜବ୍କୁ ଆପ୍ଲାଏ ବି କରିପାରିବେ। ତ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଏଥିରେ ଡିଟେଲ୍ସ ଅପଡ଼େଟ୍ଟିଏ ଭାରତର ବାୟୁସେନା ଯେଉଁଟାକି ରହିଛି ଇଣ୍ଡିଆନ୍ ଏୟାରଫୋର୍ସ ତରଫରୁ ନିଯୁକ୍ତି ଓଡ଼ିଶାର ପ୍ରତ୍ୟେକ ଜିଲ୍ଲାର ପିଲାମାନଙ୍କ ପାଇଁ 10th+2 କମ୍ପ୍ଲିଟ୍ କରିଥିଲେ ଆପଣମାନେ କରିପାରୁଛନ୍ତି ଆବେଦନ। ରାଲି ଯୋଗେ ଆପଣମାନଙ୍କର ନିଯୁକ୍ତି ରହୁଛି, ବହୁତ ବଢ଼ିଆ ଅପଡ଼େଟ୍ଟିଏ ଯାହାକି ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ଏ ଭିଡ଼ିଓ ମାଧ୍ୟମରେ ସେୟାର କଲି। ତେବେ ଆଶା କରୁଛି ଆପଣମାନଙ୍କୁ ଏ ଭିଡ଼ିଓଟି ବହୁତ ଭଲ ଲାଗିଥିବ। ଭଲ ଲାଗିଥିଲେ ଫ୍ରେଣ୍ଡସ୍ ଭିଡ଼ିଓଟି ପ୍ରଥମେ ଲାଇକ୍ ଟିକେ କରନ୍ତୁ, ସାଙ୍ଗସାଥୀଙ୍କ ସହିତ ସେୟାର କରିବାକୁ ଜମାରୁ ଭୁଲନ୍ତୁ ନାହିଁ। ଯଦି ଚ୍ୟାନେଲକୁ ପ୍ରଥମ ଥରକରି ଭିଜିଟ୍ କରିଛନ୍ତି ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ, ଏଭଳି ଲାଟେଷ୍ଟ ଅପଡ଼େଟ୍କୁ ଟାଇମ୍ ଟୁ ଟାଇମ୍ ଆପଣମାନେ ପାଇପାରିବେ। ଫ୍ରେଣ୍ଡସ୍, ଆପଣମାନେ ଯଦି ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଆମ ଟେଲିଗ୍ରାମକୁ ଜଏନ୍ କରିନାହାନ୍ତି ଟେଲିଗ୍ରାମରେ ଜଏନ୍ କରନ୍ତୁ। ଆମର ଅଫିସିଆଲି ୱେବସାଇଟ୍ ରହିଛି www.gbtportal.in, ଯାହା ମାଧ୍ୟମରେ କି ଆମେ ଆପଣମାନଙ୍କୁ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଏବଂ ପ୍ରାଇଭେଟ୍ ଜବ୍ ଅପଡ଼େଟ୍କୁ ପ୍ରୋଭାଇଡ଼ କରୁଛୁ। ତ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଇଏ ଥିଲା ଡିଟେଲ୍ସ ଅପଡ଼େଟ୍ଟିଏ ବର୍ତ୍ତମାନର ଏ ଭିଡ଼ିଓ ମାଧ୍ୟମରେ। ଆପଣମାନଙ୍କୁ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ବିଦାୟ ନେଉଛି, ପୁଣି ଦେଖା ହେବା ନେକ୍ସଟ ଅପଡ଼େଟ୍ରେ। ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ବିଦାୟ ଦିଅନ୍ତୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ।